كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون. ভালো মৃত্যুর যে আলামতগুলো রয়েছে সেই আলামতগুলোর মধ্য থেকে তৃতীয় আলামত হচ্ছে আল মাউতু লাইলাতাল জুমআতি ওয়া নাহারিহা, জুমার রাতে অথবা জুমার দিবসে মৃত্যুবরণ করা। যদি কোনো লোক জুমার রাতে মৃত্যুবরণ করলো অথবা জুমার দিনে মৃত্যুবরণ করলো তাহলে মনে করতে হবে তার মৃত্যুটি ভালো মৃত্যু হয়েছে। এখন আসুন জেনে নেই লাইলাতুল জুমা অর্থাৎ জুমার রাত কোনটি। আমাদের দেশে অনেকে মনে করে জুমার দিনের পর যে রাত আসে সেটি হচ্ছে লাইলাতুল জুমা। না, লাইলাতুল জুমা হচ্ছে বৃহস্পতিবার যাওয়ার পরে, দিবস অতিক্রম হওয়ার পর যে রাতটি আসে জুমার দিনের আগে সেটি হচ্ছে লাইলাতুল জুমা আর জুমার দিন। এ দুটি অবস্থায় জুমার রাতে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত এবং জুমার দিনে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে মনে করতে হবে তার মৃত্যু ভালো মৃত্যু হয়েছে। কেননা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআ ইল্লা ওয়াকাহুল্লাহু তাআলা ফিতনাতাল কবর। যে ব্যক্তি জুমার দিবসে অথবা জুমার রাতে মৃত্যুবরণ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কবরের ফিতনা থেকে, কবরের পরীক্ষা থেকে পরিত্রাণ দান করবেন, রক্ষা করবেন। কবরের পরীক্ষা কোনটি? যখন কবরে কাউকে রাখা হয় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুজন ফেরেশতা পাঠান তাকে পরীক্ষা করার জন্য, তাকে প্রশ্ন করার জন্য। যখন সেই দুজন ফেরেশতা আসে, যারা নেককার হয়, ভালো কাজ করে দুনিয়ার মধ্যে, আল্লাহ তাআলার হকগুলো ঠিকমতো আদায় করে, মানুষের হকগুলো ঠিকমতো আদায় করে এবং নিজের জীবনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশিত পথে পরিচালিত করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য কবরের ফিতনাকে সহজ করে দেন, প্রশ্নের উত্তরগুলো সহজ করে দেন। দেখা যায় যে ব্যক্তি জুমার দিবসে এবং জুমার রাতে মৃত্যুবরণ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য সেই প্রশ্নের উত্তরগুলো সহজ করে দিবেন, সে তিনি সহজেই সেই উত্তরগুলো দিতে পারবেন। سلام عليك.